আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র শিখেছি গত ক্লাসে, আজকে আমরা তার প্রয়োগ শিখব অঙ্কের মাধ্যমে। আর সবাই অনুশীলনী প্রথমে দশম অঙ্কটা করি, দশম অঙ্কটা করলে তাহলে আমরা সেখানে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা এবং সেই সাথে সরল মূলধন সরল মুনাফার অঙ্ক আমরা পাবো। এখানে লেখা আছে, অঙ্কটা পড়ি আগে, বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা সবৃদ্ধি মূলটা পাবো এবং সেই সাথে চক্রবৃদ্ধি মুনাফাটাও পাবো। তাহলে এসো, আমরা সূত্রটা কি শিখেছিলাম, সূত্রটা শিখেছিলাম চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু এক যোগ আর হোল টু দি পাওয়ার এন, আর চক্রবৃদ্ধি মুনাফা শিখেছিলাম সি মাইনাস পি, আই সি সমান হচ্ছে সি মাইনাস পি চক্রবৃদ্ধি মুনাফা। এই দুটো সূত্র প্রয়োগ করে আমরা এখন অঙ্কটা করব। তাহলে 10 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলছে, দেয়া আছে কি এখানে, এখানে দেয়া আছে বার্ষিক শতকরা 8.5% চক্রবৃদ্ধি মুনাফা, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা দেয়া আছে আর 10,000 টাকা অর্থাৎ মূলধন পি সমান 10,000 টাকা। তাহলে যা দেয়া আছে আমরা সেটা লিখে নিই, দেয়া আছে 10,000 টাকা, মুনাফার হার 8 সমান, চক্রবৃদ্ধি মুনাফার হার 8 সমান, চক্রবৃদ্ধি মুনাফার হার 8 সমান 8.50%, যেহেতু শতকরা কথা আছে এখানে, এখানে বার্ষিক শতকরা আছে। আচ্ছা, এরপরে দেয়া আছে সময়টা, দেয়া আছে সময় কত, 2 বছর সময়, নাম্বার অফ ইয়ার সময় এন কত, 2 বছর। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, দেখো খুবই সহজ জিনিস, সূত্রটা জানা থাকলে তোমরা খুবই সহজে অঙ্কটা করতে পারবে। আর তারপরে তোমাদের যেহেতু পরীক্ষা হলে ক্যালকুলেটার ব্যবহার করতে হবে, সাইন্টিফিক নর্মাল সাইন্টিফিক ক্যালকুলেটারটা তোমরা পরীক্ষা নিয়ে গেলে তোমরা ব্যবহার করতে পারবা, সেক্ষেত্রে তোমাদের জন্য এই হিসাবটা অনেক সহজ হবে। চক্রবৃদ্ধি মূলধন, মূলধন সি সমান পি ইন্টু এক যোগ আর বলতে পর এ, তাহলে এখানে মানগুলো বসাবো, পি এর মান 10,000 টাকা, এক আর এর মান হচ্ছে 8.50% তুলে দিলাম 100, আর এন এর মান কত এখানে, 2 কোটি, এত কি টাকা। তাহলে এখানে 10,000 টাকা এক 850 নিচে আমরা যদি আরেকটা দশমিক দিই, অথবা এখানে যদি আমরা সরাসরি লসাগু করি 100 যোগ 8.50 হোল স্কয়ার, তাহলে 10,000 টাকা 108.50 ভাগ কত, 100 তার হোল স্কয়ার। এখন প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের কাছে যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে কিভাবে এই অঙ্কটা খুব সহজে উত্তরটা লিখতে পারবা, তোমরা একটু ক্যালকুলেটার হাতে নিয়ে নাও, আমি তোমাদেরকে সিস্টেমটা বলে দিই। প্রথমে লিখবা 10,000, সাইন্টিফিক ক্যালকুলেটার অন করো, এসি দিয়ে অন করার পরে লেখো 10,000, প্রথম বন্ধনী, তারপরে লিখবা 108.50 ভাগ 100, প্রথম বন্ধনী ক্লোজ, পাওয়ার 2, ইকুয়াল দিলে
যে মানটা আসবে সেটা আসবে 11,772.25 টাকা। দেখো খুব সহজে কিন্তু হয়ে গেল সূত্রটা, পারলে তুমি এই মানগুলো বসালে ক্যালকুলেটার দিয়ে খুব সহজে চক্রবৃদ্ধি মূলধনটা আমরা পেয়ে গেছি। এবার আসবে কি চক্রবৃদ্ধি মুনাফা। আমরা বলেছিলাম চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা কি, আবার চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফার সমান আমরা পেয়েছিলাম সি মাইনাস পি। সি কত পেয়েছি আমরা, সি পেয়েছি 11,772.25 বিয়োগ পি সমান পেয়েছি দেওয়া আছে বইতে 10,000 টাকা। তাহলে যদি আমরা এই 11,772.25 থেকে যদি 10,000 টাকা বাদ দিই তাহলে 1772.25 টাকা। খুব সহজেই কিন্তু অঙ্কটা করে ফেলতে পারলাম আমরা শুধুমাত্র কি সূত্র জানার জন্য। এখানে সবগুলো অঙ্কই একই নিয়মে 7, তারপরে 8, এরপরে 10, সবগুলো অঙ্ক আমরা 9 নম্বর অঙ্কটা করি একটু ব্যতিক্রম। 9 নম্বর অঙ্কটা ব্যতিক্রম বলতে একই সূত্র দিয়ে করবো আমরা, কিন্তু এখানে যেহেতু সূত্র বসিয়ে আমরা মান বের করেছি এখানে একটু সেই সিস্টেমটা না, আমরা 9 নম্বর অঙ্কটা দেখি। একই হার মুনাফায় কোন মূলধনের, একই হার মুনাফায় কোন মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা, এক বছরান্তে মানে এক বছরে চক্রবৃদ্ধি মূলধন কত 6,500 টাকা, ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত। তাহলে আমরা কিন্তু যখন সূত্র শিখেছি পর্ব একে সেখানে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখেছিলাম পি ইন্টু এক যোগ আর, পি ইন্টু এক যোগ আর, আর দুই বছরান্তে যখন লিখেছি পি ইন্টু এক যোগ আর হোল স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু এক যোগ আর সমান কত 6,500 টাকা, এটা দেওয়া আছে। আবার দুই বছরান্তে এটাও দেওয়া আছে। তাহলে আমরা লিখি নয় করে মনে করে দিই মূলধন, মূলধন মানে আসল মূলধন পি টাকা, মুনাফার বার্ষিক মুনাফার হার বার্ষিক শতকরা মুনাফার হার কত আর, এবং সময় কত এন। তাহলে এক বছরান্তে, এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, মূলধন কি লিখবো আমরা পি ইন্টু এক যোগ আর, যেহেতু এক বছরান্তে তাহলে সূচকটা কত 1 লিখতে হয় না। আবার দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু এক যোগ আর হোল স্কোয়ার, এখানে পি ইন্টু এক যোগ আর দেয়া আছে। প্রশ্ন মতে আমরা লিখতে পারি পি ইন্টু এক যোগ আর, এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেয়া আছে 6,500 টাকা, 6,500 টাকা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করি, এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে পি ইন্টু এক যোগ আর হোল স্কোয়ার সমান দেওয়া আছে কত 6,760 টাকা, 6,760 টাকা এটা 2 নম্বর সমীকরণ। এখন এখান থেকে আমাদের মূলধন বের করতে বলছে, তাহলে মূলধন বের করা খুবই সহজ। আমরা যদি 1 নম্বরকে বর্গ করে 2 নম্বর দ্বারা ভাগ করি তাহলে কিন্তু মূলধনটা পাওয়া যাবে। দেখি 1 নম্বরকে বর্গ করে 2 নম্বর দ্বারা কি করি ভাগ করি, কেমন আচ্ছা। তাহলে 1 নম্বরকে বর্গ করলে আমরা কি পাচ্ছি,
প্রিয় শিক্ষার্থী আমরা উপরে মুছে দিই। এক নম্বরকে বর্গ করলে কি পাচ্ছি আমরা? পি স্কয়ার এক যোগ আর ফোর স্কয়ার, ভাগ করবো কি দুই নং দ্বারা, পি ইন্টু এক যোগ আর, কেমন? তাহলে এখানে বর্গ 6500 হোল স্কয়ার ভাগ 6760, তাহলে বা এখন এই কেটা কেটে যাচ্ছে, এই স্কয়ার ছিল এটা কেটে যাচ্ছে, পি স্কয়ার পি দ্বারা কাটলে কি হচ্ছে, পি থাকছে, অর্থাৎ পি সমান আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারছি এখন এটা আমাদের 6500 কে আগে আমরা দুইবার গুণ করব, বর্গ করব 6500 গুণ 6500 ভাগ করব কততে, 6760 দ্বারা, ভাগ 6760, তাহলে এখানে 6250 টাকা, 6250 টাকা, তাহলে আমরা সরাসরি মূলধনটা পেয়ে গেলাম। এই ছিল এখান থেকে তোমাদের 9 নম্বর অঙ্কটা যে মূলধন কত। যদি আমরা এখান থেকে বলি মূলধনটা যেহেতু আমরা পেয়েছি, মুনাফার হার কত ছিল, তাহলে কিন্তু আমরা খুব সহজে এই পি এর মানটা যদি আমরা এক নং সমীকরণে বসাই, বসানোর পরে যদি আমি 6500 ভাগ করি, তাহলে এক যোগ আর পাবো, একটা বিয়োগ করলে আমরা কিন্তু মুনাফার হার পেয়ে যাবো। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে চক্রবৃদ্ধি মুনাফার উপরে, চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার উপরে অঙ্কগুলো, এবং সাথে আরও একটা অঙ্ক আছে, যদি আমরা তোমরা যদি খেয়াল করো আমি একটু বলি, তাহলে নিজেরা করতে পারবা। কোন শহরে বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে দুই বছর পর ওই সময় জনসংখ্যা কত হবে? তাহলে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে প্রতি শতে কত? প্রতি হাজারে যদি 25 জন হয় তাহলে প্রতি শতে কত হবে? 1000 বৃদ্ধি পাচ্ছে কত? 25 জন, 1 বৃদ্ধি পাচ্ছে কত? আর 100 বৃদ্ধি পাচ্ছে কত? তাহলে কিন্তু প্রতি শতে, অর্থাৎ আর আমরা পেয়ে যাবো, অর্থাৎ 25 গুণন 100 ভাগ কত? 1000। তাহলে এখানে যদি আমরা 2.0 কেটে দিই তাহলে 2.5, তাহলে প্রতি শতে আমরা পাচ্ছি 2.5%, আমরা জনসংখ্যা বৃদ্ধির হার পাচ্ছি 2.5%, তাহলে আমি জনসংখ্যা বৃদ্ধির হারটা পেয়ে গেলাম। আর মোট জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ, এই 64 লক্ষটা হচ্ছে মূলধন, 64 লক্ষ এত জন, এটা হচ্ছে পি। তাহলে পি পেলাম এবং মুনাফার হার পেলাম, আর সময় দেওয়া আছে কত? 2 বছর পর। তাহলে নাম্বার অফ ইয়ার কত? 2 বছর, তাহলে 2 বছর পর। তাহলে এখানে পি আছে, আর আছে, এন আছে, আর মনে রাখবে জনসংখ্যা বৃদ্ধি পায় চক্রবৃদ্ধি হারে, জনসংখ্যা বৃদ্ধি পায় কি হারে? চক্রবৃদ্ধি হারে। যদি চক্রবৃদ্ধি হারে যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই জনসংখ্যার ক্ষেত্রে বর্তমান জনসংখ্যা বের করতে গেলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য। তাহলে কি সূত্র দিয়ে আমরা করবো এখানে? পি ইন্টু এক যোগ আর হোল টু দি পাওয়ার এন। এখানে আমরা যদি 64 লক্ষ আর এর মান এন এর মান বসাই, তারপর প্রিয় শিক্ষার্থী তোমরা বাসায় বসে ক্যালকুলেট করলে আশা করি অঙ্কটা করতে পারবা। সেই সাথে তোমাদেরকে আমি যেহেতু 1 থেকে এখানে 7 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো তোমরা করতে পারবে, এবং সেই সাথে আমি 13 নম্বর সৃজনশীল অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমরা 13 নম্বর সৃজনশীল অঙ্কটা চেষ্টা করো, সেটাও করতে পারবে ইনশাল্লাহ। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, উপকৃত হয়েছো, এবং ভালো থাকো, পরবর্তী ক্লাস দেখা পর্যন্ত সবাইকে শুভেচ্ছা।